हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। सुभानल्लाह जोरे बोलते हैं तुम्हें। सबुज गुंबद जो दी देखो ए जगत भूल जे जावे। अगर तबा को जाओगे तो आना भूल जाओगे। एकसाथे बोलबेन भूल जाओगे। अगर तबा को जाओगे तो आना होगे। अगर तबा को जाओगे तो आना। अल्हम्दुलिल्लाह الذي امرنا بالاصلاح والعدل والاحسان ونهانا عن الظلم والفتنة والفساد والارهاب والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على جرى جرى ايماني اواز اللهم صل على وعلى سيدي تیری احمد تھی کہ بیت اللہ مجرے کو جھکا تیری حیبت تھی کہ ہر بت تھر تھرا تھر گر گیا اللهم صل وعلى لسانه listen I would like to request all of the Bilabar of Prophet sallallahu alayhi wa sallam, please sit down yourself with full of discipline. This is not any kind of election campaign of the world, not any kind of our social gather. This is the program we believe here present our Prophet sallallahu alayhi wa sallam. Ee maidane Mustafa hazir ache, kotha bolen thik kina? Hat tule bolen thik kina?
আমি অনুরোধ করব যারা এসেছেন বসে যান ইমাম আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব তামবিহুল গাফিলিন এসেছে হযরতে আল্লামা আব্দুর রহমান সফুরি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব নুজহাতুল মাজালিস এসেছে যে আপনি যখন একজন হক্কানি ও রব্বানি দ্বীনি হুসাইনি আলেমের মজলিসে বসে যাবেন যেন আপনি মুস্তাফার মজলিসে বসেছেন এবং এই দুনিয়ার মধ্যে যিনি একজন হক্কানি আলেমের সোহবতে থাকবে কাল জান্নাতে সে মুস্তাফার সোহবতে থাকবে তাহলে টুডে উই আর অবজার্ভিং এ লার্জ অ্যামাউন্ট অফ ইসলামিক স্কলার আজ মঞ্চে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের তর তর করে যারা কাঁপাচ্ছে সুন্নিয়তের ময়দান আল্লামা গাজী শেরে বাংলার রক্তে রঞ্জিত এই ময়দানকে যারা গোটা বিশ্বের সামনে তুলে ধরছে আজ সবাই এক মঞ্চে এসে গেছে কথা বলেন ঠিক কি না সুতরাং আজকের প্রোগ্রাম আই উড লাইক টু গিভ সুপ্রিম গ্রেটফুলনেস টু আজহারি সাইবার টিম আমি আজকে আজহারি সাইবার টিমকে সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা মনে করতাম একমাত্র তারাই পারে এতগুলো ক্যামেরা এক জায়গায় করতে আজ আমরা দেখিয়ে দিলাম আহলে সুন্নাতুল জামাত এতগুলো ক্যামেরা এক জায়গায় করতে পারে দিনের বেলায় মানুষের জামায়াত করে গোটা বিশ্বকে দেখাতে পারে সুন্নিরা ঘুমিয়ে নেই সুন্নিরা জেগে আছে কথা বলেন ঠিক সুতরাং প্লিজ সিট ডাউন ইউরসেলফ বসে যাও আরো ভালো লাগবে বসে যাও আসুন ইমানি আওয়াজে আরেকবার হুসাইনি জজবানি আল্লাহুম্মা ওয়া আলালি সাইয়্যে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم أنا حبيب الله لا فخر وأيضا قال النبي صلى الله عليه وسلم أنا أولها والمهدي وسطها والمسيح آخرها وأيضا قال النبي صلى الله عليه وسلم أنا أأكل كما يأكل العبد صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي ايماني आवाज बोले يا رسول الله ارا आवाज يا حبيب الله এবার আমার সাথে সাথে গোটা ইয়াং জেনারেশনের আওয়াজ প্রকম্পিত করবে গোটা ময়দানকে মুস্তাফার শান চাই কি চাই না এফেক্ট বাড়বে এফেক্ট এফেক্ট হারা গুম্বদ যো দেখোগে জমানা ভুল যাওগে সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে তোমাকে সবুজ গুম্বদ যদি দেখো এই জগত ভুলে যে যাবে আগর তবা কো যাওগে তো আনা ভুল যাওগে একসাথে বলবেন ভুল যাওগে আগর তবা কো যাওগে তো আনা হোগে আগর তবা কো যাওগে তো আনা হে হে আগর তবা কো যাওগে তো আনা গে না ইতরাও জিয়াদা চাঁদ তারো
देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, अगर तवा को जाओगे तो आना भूल जाओगे, अगर तवा को जाओगे तो आना हदीसे मोस तफा पर तुम जो हो जाओ अमल पैरा, तुम्हें जो दिया आमार नबीर हदीस गुलो अमल करते शुरू करो, मेरा दावा कसम रब की कभी माँ को सताना भूल जाओगे, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। सुभानअल्लाह बोलिंदा, आज के तक 10,000 বছর আগে রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, ওয়েস্টার্ন কালচার থেকে দূরে রাখতে চাও, তাদেরকে যদি বাবা মার খাদেম বানাতে চাও, মসজিদের মুসল্লি বানাতে চাও, তাদেরকে যদি কোরআনের প্রেমিক বানাতে চাও, তাদেরকে বড় বড় হক্কানি আলেমের মজলিসে এনে বসিয়ে দাও। কথা জোরে বলেন ঠিক কি না? সেজন্য বলছে তুমি গান ছাড়ছো না, তোমার মোবাইলে গান আছে, তোমার হেডফোনে গান বাজে, কিন্তু মাগর শায়ের বলছে মেরে নবী কে নাতে জো তুম একবার দিল সে সুন লোগে, মেরা দাওয়া কে তুম গানা বাজানা ভুল যাওগে, মেরা দাওয়া কে তুম গানা বাজানা ভুল যাওগে, হারা গুম্বদ জো দেখোগে তো আনা ভুল যাওগে, মেরে আকা কো দেখোগে চমক না ভুল যাওগে, মেরে আকা দোনো হাত তুলে, মেরে আকো দেখোগে চমক না ভুল যাওগে, মেরে আকা কো দেখোগে চমক না ভুল যাওগে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। টুডে মাই টপিক দ্য ইম্পর্টেন্স অফ সুন্নাহ অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞানের আলোকে রসূলে পাকের সুন্নতের গুরুত্ব। আমার ভাই সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারি আদ-দুসুকি মাদ্রাসাতুল আলি গোটা সুন্নি জামাতকে যুব সমাজকে যিনি আজকে এক জায়গায় আনার জন্য এত বড় পদক্ষেপ নিয়েছেন, সাথে সাথে সমস্ত অর্গানাইজিং কমিটির মেম্বাররা এবং আমার সরতাজ মুরব্বি উলামায়ে কেরাম, সকলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, এবং আপনারা যারা সামনে আছেন সকলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আবারও সালাম আরজ করছি, আশা করছি আপনারা জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনসেন্ট্রেট, দেখুন আমার টপিকটা কিন্তু ভেরি সেনসিটিভ এন্ড ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিক্যান্ট ফর ইওর লাইফ, আপনার জীবনের জন্য, আপনার বাবা মার জন্য, আপনার দাদা দাদির জন্য, গোটা সমাজের জন্য ভেরি সিগনিফিক্যান্ট, কারণ সমাজ থেকে নবীর সুন্নাত উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আবারও নবীজির সুন্নাতগুলোকে জিন্দা করব।
আমার ভাই আমাকে বলেছেন বিজ্ঞানের আলোকে সুন্নাতের গুরুত্ব বলার জন্য আল্লাহ তাআলা আমার মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সাইয়্যিদ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদাজিল্লুহুল আলী একটা নজরে করম সাথে সাথে গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর সমস্ত হক্কানি আল্লাহর ওলিদের নজরে করম যদি আমার উপরে থাকে আল্লাহ তাআলা যেন আমার জুবান দিয়ে কালিমাতুল হক জারি করেন সকলে বলুন আমিন আমি কোরআনুল কারীমের সূরা আহজাব এর 21 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি দেখুন টুডে উই আর সিকিং ট্রাইং টু সিক দ্য আইডল আমরা আজকের দিনে আমরা আজকের দিনে আইডল খুঁজি ফেসবুকে কথা বলেন না ঠিক কি না আইডল খুঁজতে যাই ইউটিউবে আইডল খুঁজি ফুটবল খেলার মাঠে আইডল খুঁজি ক্রিকেট খেলার মাঠে আমাদের প্রত্যেকটা বাবার স্বপ্ন থাকে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে প্রফেসর হবে আই উড লাইক টু বি এ ডক্টর আই উড লাইক টু বি অ্যান ইঞ্জিনিয়ার আমাদের অনেক স্বপ্ন আমরা বিশ্বের বিভিন্ন মনীষী বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন শ্রমজীবী অনেকের কাছে আমরা যাই এফেক্ট বন্ধ করো যে আমি কি হব আমি কি হব হোয়াট শুড বি মাই এইম অফ লাইফ আমার জীবনের লক্ষ্যটা কি হবে এই বিষয়টা জানতে আমরা গোটা দুনিয়া ঘুরি এক সময় বাবা চায় তার আশাটা পূরণ হোক ছেলে চায় একটা হবে বাবা চায় আরেকটা হবে অথচ তুমি তুমি কি হবে তুমি কাকে ফলো করবে তুমি কোন দিকে যাবে তুমি কার রাস্তায় চলবে কার জীবন আদর্শ ফলো করলে তুমি একজন বড় ডাক্তার হবে কিন্তু কসাই হবে না কথা বলে ঠিক কি না আরো জোরে বলে ঠিক কি না কাকে ফলো করলে তুমি ইঞ্জিনিয়ার হবে টাকার বদলে রডের জায়গায় বাঁশ দিবা না কাকে ফলো করলে তুমি বিচারপতি হবে টাকার বিনিময়ে উল্টো বিচার করবে না কাকে ফলো করলে তুমি আলেমের দিন হবে কিন্তু বাতিল হবে না কথা বলে ঠিক সেটা তুমি কোথায় যাচ্ছ খোঁজার জন্য তোমার জন্য লার্জ গ্রেট পারফেক্ট লেটেস্ট টেস্টিমোনিয়াল দেওয়া হয়েছে দিস ইজ কোরআনুল কারীম তুমি এখানে সেখানে না গিয়ে তুমি তাওরাত ওল জাবুর ওল ইনজিল ওল তোমার জন্য কোরআনুল কারীম দেওয়া হয়েছে আল কোরআনুল কারীম হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিব ওয়াল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান দিস ইজ দা মিরাকল বুক দিস ইজ দা মিরাকল বুক দিস ইজ দা কনস্টিটিউশন অফ ইসলাম এই কোরআন তুমি খুলো কোরআন খোলার পরে তুমি কোরআনকে জিজ্ঞেস করো কোরআন আমি কার কাছে যাব কে আমাকে শিখিয়ে দেবে আমি কি হব আমি কাকে ফলো করব কার মতো করে খাবো কার মতো করে শুবো কার মতো করে কথা বলবো কার মতো হাঁটবো কার মতো বসবো কার মতো দেখবো কার মতো সালাম দেবো কার মতো কথা বলবো কার মতো হাসবো কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কোথাও যাওয়ার দরকার নাই তোমার জন্য মুস্তাফা জান রহমতের কাছে সর্বোচ্চ নমুনা রয়েছে জোরে বলেন কথা বলেন ঠিক কি ঠিক কেন আমরা এদিক সেদিক কথা বলেন ঠিক কি না আমি এতগুলো ক্যামেরাকে খেয়াল করে কথা বলতেছি না কিন্তু এটা আমার অভ্যাস নাই ক্যামেরাকে খেয়াল করে কথা বলা যেটা দিলে আসে সেটাই বলি যা হবে হবে কথা বলেন না ঠিক কি না বলেন আল্লাহ কবুল করুক আমিন বলেন দেখুন ইয়াং জেনারেশন যারা কথা শুনছেন আমার প্রত্যেকটা সেক্টরে আপনারা এক একজন এক এক জায়গায় পারফেক্ট পারসন এখানে নিচে বসা অনেকে আছেন যারা আমার চেয়ে বিভিন্ন জায়গায় অনেক দক্ষ অ্যাজ এ ড্রাইভার আমি আপনার মত না আপনি ড্রাইভিং এ যত পারফেক্ট আমি কিচ্ছু জানি না ঠিক অ্যাজ এ টিচার অ্যাজ এ ডক্টর অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা গোটা সমাজে যে যে জায়গায় আছি প্রত্যেকেই একটু চেষ্টা করি যে মানুষ আমাকে বলুক
আমি একটা কিছু আমি একটু একটু বারবার শয়তান একটা বিষয় নিয়ে আসে আমাদের মাঝেও চলে আসে অনেক সময় একটু অহংকার একটু গৌরব যে আমি একজন কিছু আমি একজন বড় অমুক আমি একজন আজকে আজহারি সাইবার টিমকে দেখে যখন আমাকে সেই মনসা বাদাম তল থেকে রিসিভ করে আনছিল আল্লাহর কসম আমার চোখে পানি এসে যাচ্ছিল আমি ভাবতেছিলাম এই ছেলেগুলো তো এইভাবে আলেম ওলামাকে রিসিভ করার কথা নয় তারা তো অন্য কারো পিছে ঘোরার কথা কথা বলেন ঠিক কি না আজ বাংলাদেশের সুন্নিয়তের ইয়াং জেনারেশন তারা হোক স্কুলের হোক কলেজের হোক ইউনিভার্সিটি হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার তারা বুঝতে পেরেছে যে আলেম ওলামার পিছনে ঘুরলেই মুস্তাফাকে পাওয়া যাবে কথা বলেন আজকে তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে আমি বলবো কেন তারা প্রস্তুত হবে না তারা তো হাসান আজহারির ওয়াজ শুনেছে কথা কোন ঠিক কি না তারা মুস্তফা রহিম আজহারির বক্তব্য শুনেছে তারা মুকাররম বাড়ির বক্তব্য শুনেছে তারা আজিজ রাজবীর বক্তব্য শুনেছে তারা আমাদের বক্তব্য শুনেছে তারা বুঝে গেছে সুন্নিয়ত মানে গালাগালি নয় সুন্নিয়ত মানে খোঁচাখুচি নয় সুন্নিয়ত মানে একের বিরুদ্ধে আরেক নয় সুন্নিয়ত মানে মুস্তফার আদর্শ নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানো নিজে না পরে আরেকজনকে পরানো কথা বলেন সুন্নিয়তের বৈশিষ্ট্যকে পরিবর্তন করতে হবে কথা বলেন ঠিক কি না আজ সারা বাংলাদেশের যেখানে যাই হাজার হাজার ইয়াং জেনারেশন আমাদের সাথে কাজ করতে প্রস্তুত বাট আমরা পারি তাদেরকে প্ল্যাটফর্ম দিতে আজ এই পটিয়ার ময়দান থেকে আমি অনুরোধ করব সমস্ত মুরব্বী আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মহোদয় আমাদের মুফতি আজম অত্র পটিয়ার গৌরব আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ হুজুর কিবলা মুদাসিল্লাহুল আলী যার কদম আমার মাথার উপরে আমার চোখের উপরে আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী মুদাসিল্লাহুল আলী আল্লামা আল্লামা আনসারী বাহরুল উলুম আল্লামা আনসারী মাদ্রাসাল্লাহুল আলী আল্লামা ডক্টর লিয়াকত আলী হুজুর সমস্ত আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী হুজুর আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর যত মুরব্বি আছে তাদের কদমগুলোকে মাথার উপরে নিয়ে আমরা সন্তানেরা গোটা বাংলাদেশ সুন্নিয়তের করতে চাই কথা বলেন ঠিক কি না হাত তোলা বলেন আজি আছেন কি না বলেন কি করব আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় তো কম আমি আপনি কি আমি আর আপনি কি কি আমাদের পাওয়ার কি দেখাতে পারি আমরা নবীজি বলেন আনা হাবিবুল্লাহ লা ফখরা আমি আল্লাহর হাবিব এটা আমার অহংকার নয় নবীজি বলতে লাগলেন আনা কায়দুল মুরসালিন লা ফখরা আমি সমস্ত নবীদের কায়েদ সর্দার এটা আমার আমার অহংকার নয় নবীজি বলেন আমি সে যার জন্য প্রথম জান্নাতের গেট খোলা হবে আমি সে যার জন্য প্রথম শাফাত ওয়াজিব হবে যার শাফাত কবুল হবে আমি সে যার লেওয়ায়ে হামদের নিচে সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী এবং তার উম্মতরা আমার লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে কিন্তু ও আমার কোটিয়ার যুবকরা ও ইয়াং জেনারেশন একটু শুনো যেই মুস্তাফা গোটা কায়নাতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহর পরে যার মাকাম অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ প্রফেট অ্যাজ এ সোশ্যাল রিফর্মার অ্যাজ এ প্রফেট অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজবেন্ড মুহাম্মাদে আরবি ইজ দ্য বেস্ট পার্সোনাল আমি এমন ভাবে খাবার খাই যেভাবে গোলাম খাবার খাই যেভাবে গোলাম খাবার খাই আমি এমন ভাবে খাবার খাই ও যুব সমাজ কোথায় তোমরা আজকে আমার নবী বলছেন আমি এমন ভাবে খাবার খাই যেভাবে গোলামরা খাবার খায় মনিবের সামনে গোলাম যেভাবে খেতে বসে আমি রসুল সেভাবে খেতে বসি আজকের দিনে আপনাকে যদি প্রশ্ন করি আপনার খাবারের স্টাইল কেমন আপনি বলবেন হুজুর আমি চেয়ারে বসে এইভাবে হেলাম দিয়ে পাট নিয়ে খাই আপনাকে যদি বলি আপনি রেস্টুরেন্টে গেলে কেমন করেন আপনি রেস্টুরেন্টে গেলে মেসিয়ারকে বলেন কথা বলে ঠিক কি না আপনি বলেন এই নলা আনবে না ঠিক কি না বলেন না
চেয়ার চেয়ার একদিকে ফেলে দেন, একটা অবস্থা করে ফেলেন, আপনার সাথে দশ বারো জন থাকে, আপনার পাওয়ারের ছড়ে রেস্টুরেন্ট কাঁপতে থাকে, হোটেলের মেসিয়ার কাঁপতে থাকে, হোটেলের বয় কাঁপতে থাকে, চেয়ারগুলো কাঁপতে থাকে। অথচ আপনি কি দেখেননি যে নবী না হলে গোটা কায়নাত সৃষ্টি হতো না, যে নবী না হলে জান্নাত হতো না, যে নবী না হলে আমি হতাম না, যে নবী না হলে আপনি হতেন না। তিনি তাকে জিজ্ঞেস করা হলো, জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আব্দে নবী হবেন নাকি বাদশা নবী হবেন, আপনি কি গোলাম নবী হবেন নাকি বাদশা নবী হবেন? নবীজি চিন্তা করলেন, আমার এমন কিছু গরিব উম্মত থাকবে যারা চেয়ার পাবে না বসার জন্য, যারা ডাইনিং টেবিল পাবে না বসার জন্য, যাদেরকে মেজবানের টেবিল থেকে ধাক্কা দিয়ে নামিয়ে চাটাইয়ের উপরে বসিয়ে দেওয়া হবে, যারা কমিউনিটি সেন্টারে গেলে ভয়ে ডুবতে পারবে না দামি স্যুট না থাকার কারণে, যাদের গায়ে দামি কাপড় না থাকার কারণে তাদেরকে চেয়ারে মানুষ বসাবে না, তাদের কাছে গাড়ি না থাকার কারণে তারা দামি দামি প্রোগ্রামে যেতে পারবে না। নবীজি বলছেন, আনা আকুলু কামা ইয়াকুলু আব্দু, আমি এমন ভাবে খাই যেভাবে গোলাম খায়। মুস্তাফা গোলাম কিভাবে খায়? বিজ্ঞান বলছে সুন্নতে মুস্তাফা আর জাদিদ সায়েন্স দুই খণ্ডের এই বই আমি ইন্ডিয়া থেকে এনেছি, হাকিম মোহাম্মদ তারেক মাহমুদ চুইগান চুইগাতের এই কিতাবের মধ্যে আসতেছে। আপনি যখন গোলামের মতো বসবেন খেতে, গোলামের মতো মানে কি, দুই পা তুলে, দুই পা তুলে এইভাবে করে, দুই পাকে এইভাবে করে তুলে এইভাবে, এই বৈঠকটা গোলামের মতো এইভাবে দুই পা তুলে এইভাবে যখন আপনি গোলামের মতো বসবেন, দেড় হাজার বছর রিসার্চ করার পরে বিজ্ঞান বলছে যে আপনার শরীরের অপ্রয়োজনীয় যেগুলো ক্ষতিকর খাবার সেগুলো পাকস্থলিতে যাবে না, প্রয়োজনীয়গুলো শুধু যাবে। আরো জোরে বলেন না সুভান, আপনি অবাক হয়ে যাবেন। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইটিং সিস্টেম সম্পর্কে ইমাম তিরমিজি শামায়েলে তিরমিজির মধ্যে আনছে যে নবীজি যখন খেতেন তখন তো আর টিস্যু পেপার ছিল না, তখন তো হ্যান্ড ওয়াশ ছিল না, তখন তো বেসিন ছিল না, তখন আমার নবী কি করতেন? আমরা তো অনেকে খাওয়ার সময় এভাবে গপ করে নিয়ে এভাবে খাই, আরেক আরেক এক বাটি গোশত পোড়া খাওয়ার পরে এই আরেক বাড়ি আমার কথা বলে ঠিক, আমরা তো ওইভাবে খাই। আমার নবী তিন আঙ্গুল দিয়ে খেতেন, তিন আঙ্গুল দিয়ে, এবং আমার নবী যখন খেতেন লিখতেছে, আমার নবীর সাথে সাথে হাত দৌত করতেন না, আমার নবী তিনটা আঙ্গুলকে চুষে চুষে, আল্লাহ আল্লাহ, আমার নবী তিনটা আঙ্গুলকে চুষে চুষে একেবারে কমপ্লিট চুষে খেতেন। তো জিজ্ঞেস করা হলো, কেন নবী এভাবে খেতেন? দেড় হাজার বছর রিসার্চ করলো বিজ্ঞানী, বিজ্ঞানী দেড় হাজার বছর রিসার্চ করলো, সাইন্টিফিকরা সাইন্টিস্টরা দেড় হাজার বছর রিসার্চ করে বের করলো, যখন আপনার খাওয়ার চলে এই আঙ্গুলগুলো দিয়ে যখন আপনি খাবার খেতে থাকেন, খেতে খেতে এক পর্যায়ে আপনার আঙ্গুলের যে এখানে চামড়ার যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে সেখান থেকে ওয়ান কাইন্ড অফ প্লাজমা তৈরি হয়। প্লাজমা, প্লাজমা মানে যেটা শরীরের একটা পদার্থ, যেটা দুই ধরনের বিশাল সাইন্টিফিক ব্যাখ্যা আছে। এই প্লাজমাটা শরীরের জন্য বড় গুরুত্বপূর্ণ। আপনার শরীর থেকে যখন এই আঙ্গুল থেকে প্লাজমাগুলো বের হয়, আপনি যখন খাবারের এন্ডিংটা চুষে করেন, তখন আপনার শরীরে যেই খাবারগুলো প্রবেশ করেছে ওই প্লাজমাগুলো গিয়ে আপনার হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আরো শুনতে চান কিনা বলেন না। এরপরে আশ্চর্য হয়ে যাবেন, আজকের দিনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাই কিন্তু আমার পেট ভরে না। নবী, আমি অনেক খাই কিন্তু পেট ভরে না। নবীজি তাকে বললেন, লাআল্লাকুম তাফতারিকুন, তুমি বোধহয় খাবার সময় পৃথক পৃথক করে খাও, তুমি বোধহয় একসাথে খেতে বসো না, একসাথে খেতে বসো না। নবীজি বলছেন, তুমি এখন থেকে একসাথে খাবে। আজকের ইয়াং জেনারেশনকে যদি খেয়াল করি, কেউ খায় দুপুরের খাবার তিনটা বাজে, কেউ খায় সকালের নাস্তা এগারোটা বাজে, কথা বলেন না ঠিক কিনা, কেউ খায় রাতের খাবার রাতে দুইটা বাজে। আমাদের বর্তমান যুব সমাজকে আমি বলবো, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে আড়াই দিন আব্বাকে নিয়েছিলাম, আমি দেখেছি ইয়াং ইয়াং যুবক যুবক ছেলের হার্টের সমস্যা, তাদের তাদের ডায়াবেটিস বেশি, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, কারণ তারা আমার নবীর সুন্নাত থেকে অনেক দূরে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা। তাদের
সকাল বেলার খাবারের কোনো সিস্টেম নাই, দুপুরের ইটিং সিস্টেম নাই, রাতের খাবারের কোনো সিস্টেম নাই, যখন যা পায় মনে হয় খেতে হচ্ছে খাচ্ছে, খেতে হচ্ছে খাচ্ছে। অথচ আশ্চর্য হয়ে যাবেন, রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার বাবা মা আত্মীয় স্বজন পরিবারে যারা থাকে সবাইকে নিয়ে খেতে বসবে, সবাইকে নিয়ে খেতে বসবে। আজকের দিনে আমরা দেখি যুবকরা হতাশার মধ্যে ভোগে যে আমার ভিতরে এত কষ্ট, আব্বাকে একটু যদি বলতে পারতাম, মাকে যদি একটু বোঝাতে পারতাম, বাবা মনে করে হ্যাঁ আমি বুড়া হয়ে গেছি, আমি রিটায়ার হয়ে গেছি, আমার ছেলে আমার সাথে একটু কথা বলতে, আমার নাতিপতিরা আমার থেকে দূরে দূরে থাকে, অন্তত খাবার টেবিলটা যদি আমরা একসাথে খেতে বসি তাহলে বিশাল একটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে যাই। আমরা আমার মনের কথাগুলো বাবাকে শেয়ার করতে পারি, খেতে খেতে বাবার কথাগুলো আমাকে শেয়ার করতে পারে, একজনকে একজন খাবার নিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। আর দেড় হাজার বছর গবেষণা করলো একসাথে খাবার খাওয়ার মধ্যে কি ফজিলত আছে, আমার নবী তো একসাথে 1000 সাহাবী খেয়েছেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আমার নবী এক পেয়ালা দুধকে 70 জনের মধ্যে ভাগ করে খেয়েছেন। এই এই তারেক মাহমুদ চুইগাছ এই বইয়ের মধ্যে 3 জন রোগীর কথা এনেছেন, কয়জন রোগী আরো জোরে কয়জন, 3 জন রোগীর কথা এনেছেন, একসাথে খানার ফলে কি লাভ হয়, বিজ্ঞানীরা কি বের করেছেন খেয়াল করুন। আপনি যখন একসাথে খেতে বসবেন, মনে করেন আপনার বাবার সাথে আপনার একটা বন্ধুত্বের সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসার সম্পর্ক, দেখবেন আপনার বাবা খেতে খেতে হঠাৎ একটা গোশতের টুকরা আপনাকে দিয়ে দিল, ঠিক কিনা বলেন না, বলেন না। আবার আপনি খেতে খেতে বলতেছেন আমি ডিম খাই না, আপনার পাশে ভাইকে বলেন ভাই তুই খা, এরপর আপনি বলতেছেন আম্মা আমি তো মাছ খাই না, মাছটা আপনি খান। এভাবে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, সুরুল মুমিনের শিফা, মুমিনের উচ্চিষ্ট, মুসলমানের উচ্চিষ্ট হলো শেফা, কথা বলেন না ঠিক কিনা। আপনারা আমার সাথে আছেন বাবা, বাবারা আমার বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো, তুমি যখন তোমার বাবা তোমার মা তোমার বোন তোমার ভাই তোমার ওয়াইফ সবাইকে নিয়ে টেবিলে বসবে, সবাই যখন সবাই ভাত নেবে সবার হাত ভাতের ছাতে লাগবে, সবাই তরকারি নেবে সবার হাত তরকারির চামচে লাগবে। বিজ্ঞানীরা বলছে প্রত্যেক মানুষের জীবাণু যখন একসাথে হয়ে যায়, 10 জনের জীবাণু যখন একসাথে হয়ে যাবে খাবারের টেবিলে, নেগেটিভ 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 জীবাণুগুলো সব মিলে একটা পজিটিভ ওষুধ হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, অবাক হওয়ার মতো ব্যাপার। বাবার হাত থেকে কিছু জীবাণু লাগলো চামচে, মায়ের হাত থেকে কিছু, বোনের হাত থেকে কিছু, ভাইয়ের হাত থেকে কিছু, সবার জীবাণুগুলো যখন চামচে লাগলো, ওই চামচটা আপনিও টাচ করলেন আপনার হাতেও লাগলো। এরপরে এই কিতাবে আছে, আমার বানানো কথা নয়, দেখাতে পারবো। এখানে আসতেছে আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা করে বের করলো 10-5-6 জনের জীবাণু খাবারের টেবিলে এক জায়গায় হয়ে একজনের রোগের শেফা হয়ে যাবে। 3 জন ডাক্তারের কথা এখানে এনেছেন, একজন পাগল হয়ে গিয়েছিল মানসিক রোগী, 3 জন রোগী, একজন মানসিক রোগী, সে তার পরিবার ট্রিটমেন্ট করতে 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 বিরক্ত হয়ে গেছে, এক পর্যায়ে সে পাগলাগারতে তাকে ভর্তি করিয়ে দিয়ে আসা হলো। পাগলাগারতে যখন নিয়ে যাওয়া হলো, সেখানে কোনো একজন ব্যক্তির কাছে সে শুনলো যে মুসলমানের উচ্ছিষ্ট খেলে রোগের শেফা হয়ে যায়। ওই ব্যক্তি সেদিন থেকে, সে পুরো পাগল ছিল না, আধা পাগল মোটামুটি বুঝতো, সে মানুষের খাবার নিয়ে খাচ্ছে, অন্যের পাত থেকে খাচ্ছে, অন্যের পাত থেকে খাচ্ছে, আমি হাসান আজহারির খাওয়া চা খাই, সে আমার খাওয়া পানি খায়, এভাবে সে যখন খাচ্ছে, একদিন মাত্র 6 মাসে সেই পাগলটা সুস্থ হয়ে গেছে। আরেকজনের ব্যাপারে এনেছে এখানে, সে হচ্ছে মারাত্মক হার্টের রোগ, হার্ট ব্লক, হার্টের এখানে আর্টারির মধ্যে চর্বি জমে গেছে, কঠিন পুরাতন হার্টের রোগী, সে কিছু করে নাই, পৃথিবীর কোনো বাইপাস সার্জারি করে নাই, পৃথিবীর কোনো রিং বসায় নাই, সে বড় বড় হাসপাতালে যায় নাই, সে জেনেছে আমার নবীর সুন্নাত, অন্যের উচ্ছিষ্ট খেলে শেফা। সে করেছে কি, সে নিয়মিত পরিবারের অন্যান্যদের খাবার থেকে একটু একটু খাওয়া শুরু করলো, তার আর কোনোদিন হার্টের ব্যথা উঠে নাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে একসাথে বসে খাবো, একটু হাত তুলে বলেন না খাবো, রাজি আছেন কিনা বলেন খাবো।
অবশ্যই খাবেন আপনার বাবার অনেক ইচ্ছা আপনার সাথে বসে একটু খাওয়া কিন্তু আপনি তো বড় একজন ব্যক্তিত্ব আপনার বাবা তো বুড়া মানুষ সে একা একটা রুমে তাকে আপনি ফেলে রেখেছেন নো 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 দিস ইজ নট ইসলাম ইসলাম হলো মা বাবাকে সাথে নিয়ে খাবেন যদি আপনি খেয়েও আসেন বাইরে থেকে তারপরও তাদের সাথে কিছুক্ষণ বসুন বসে যা পারেন খান এই খাবারের মধ্যে শেফা দিয়ে দেবে কে আরো জোরে বলেন না কে এরপরে আরো আশ্চর্য হয়ে যাবেন আমার নবী বলেছেন আল উম্মাহাতু আরবাতু মূল হচ্ছে চারটি কয়টি বলে চারটি মূলের কথা নবী বলেছেন এক নম্বর উম্মুল আদা আরো জোরে বলেন সুবহানাল্লাহ কিল্লাতুল কালাম সমস্ত শিষ্টাচারের মূল হচ্ছে কথা কম বলা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ একটা উম্মুল আদাবিয়া সমস্ত রোগের ঔষধের মূল হচ্ছে কিল্লাতুল আকলে খাবার কম খাওয়া খাবার কি খাওয়া বলেন না খাবার কি খাওয়া আমার নবীর কাছে একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবারা তাদের অসুখ হয় না কেন তারা অসুস্থ তেমন হয় না কারণ কি নবীজি বলছেন আমার সাহাবারা খিদা থাকলে খেতে বসে আবার খিদা থাকতেই খাবার থেকে উঠে যায় আরো জোরে বলেন তা আমি দেখলাম গবেষকরা গবেষণা করে বের করবে আপনাদের ধৈর্য আছে আমার টপিকটা কিন্তু ধৈর্য নেওয়ার মতো টপিক গবেষকরা বের করলো যখন আপনি বেশি খান খাবার যখন আপনার শরীরে যে একটা ব্যাপার আছে শর্করা যেটাকে আমরা বলি যে সুগার আমাদের যেটা হচ্ছে আমাদের শরীরে এক্সট্রা খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে যতটুকু পরিমাণ গ্লুকোজ শর্করা সুবহানাল্লাহ বলেন প্রয়োজন তার বেশি যদি আমরা শরীরকে দিয়ে দিই মনে করেন আপনি একদিনে একটা মাংসের টুকরো খাবেন কিন্তু আপনি গোটা বাটি খাইলেন এরপরে বললেন ইবহম সিনস না ই বলদে মাই জামার স্বাস্থ্যবায়ুর বন্ধু আরেক ফেলা লই আই কথা কোন ঠিক কিনা বলেন এইভাবে এনে আবার বলেন নলাটা নিয়ে আসেন নলা আছে না নাই আপনার শরীর চাচ্ছে না আপনার খিদা চলে গেছে তারপরেও আপনি ছাগলের মাংস গরুর মাংস একেবারে খেতেই আছেন পেটের ভিতরে তিনটা স্টেশন হাদিসে আছে আপনি আরো 60টা ভাড়া করে নিছেন পেটে কথা কন্যা ঠিক কিনা নেওয়ার পর আপনি খাইলেন মেডিকেল সায়েন্স বলছে আপনার শরীরে এক্সট্রা গ্লুকোজ তৈরি হয়ে গেছে এই এক্সট্রা গ্লুকোজ গুলো কোথায় গেছে জানেন এগুলো আপনার শরীরের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করার পর যে এক্সট্রা হয়ে গেছে এগুলো লাইপোজেনেসিস প্রক্রিয়ায় চর্বি তৈরি করে ফেলেছে লাইপোজেনেসিস এটা একটা মেডিকেল সায়েন্সের ভাষা চর্বিটা তৈরি করার পরে এই চর্বির জমে ওজন আপনার বেড়ে গেছে ওজন যখন বেড়ে গেছে বিএমআই বেড়ে গেছে বিএমআই হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স এটা যখন বেড়ে গেছে ফলাফল দেহের ওজন দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাত বেড়ে গেছে এরপর আপনার শরীরে এসব বাড়ার কারণে ডায়াবেটিস শুরু হয়ে গেছে এরপর আপনার হাই ব্লাড প্রেসার শুরু হয়ে গেছে এরপর আপনার হার্টের ভিতরে ব্লক শুরু হয়ে গেছে তাহলে আপনি আমাকে বলতে পারেন হুজুর আমি কিভাবে খেতে পারি আমাকে একটু শিখিয়ে দেন খাওয়ার সিস্টেম হলো আপনাকে খেতে হবে কিভাবে সকালে খাবেন রাজার মতো কথা বলেন না ঠিক কিনা সকালে কার মতো খাবো আরো ধরে কার মতো রাজার মতো খাবেন একেবারে পেট ভরে মোটামুটি যতটুকু প্রয়োজন আবার পেট ভরে মানে একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এরকম পেট ভরে না পেট ভরে মানে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখবেন এভাবে খাবেন সকালে দুপুরে খাবেন প্রজার মতো আরো ধরে বলেন না সুবহান কিসের মতো খাবেন প্রজার মতো রাত্রে খাবেন ফকিরের মতো রাত্রে খাবেন ফকিরের মতো এখন আমরা পুরা উল্টা সকালে খাই ফকিরের মতো ঠিক কিনা বলেন না আমাদের আম্মারা পিছে পিছে ঘুরে অসুস্থ আব্বু আব্বু একটু নাস্তা করে না 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 সময় নেই যেতে যেতে বাইকটা থামিয়ে একটা একটা সমোসা অথবা একটু ফুচকা অথবা একটা কিছু খেয়ে হাইজেনিক খাবার আমরা খাচ্ছি না দুপুরে খাই কোনো মতে রাত্রে খাই রাজার মতো একেবারে ভালো করে খাইয়া ভাব করে পড়ে যাই বিছানায় কথা কর ঠিক কিনা বলেন উই হ্যাভ টু চেঞ্জ দ্য সিস্টেম কেন আমরা আজকে লক্ষ লক্ষ টাকা হাসপাতালে দেব নো নেই দরকার নাই কেন আমাদের এই জীবনটাকে আমরা এত তাড়াতাড়ি শেষ করে দেব কেন আমরা হার্টের ব্লক নিয়ে ওই চট্টগ্রাম মেডিকেলের সিসিউর মধ্যে পড়ে থাকবো নো 60-70 বছর হয়ে গেলে ভিন্ন কথা কিন্তু ইয়াং জেনারেশন উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ইটিং সিস্টেম খাবারের সিস্টেম পরিবর্তন করার দরকার আছে না
আরো জোরে বলেন দরকার আছে না নাই শুধু তাই নয় বাবারা আমার রাতে ঘুমানোর সময় উযু করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কেন করব বিজ্ঞান বলছে খুব দ্রুত বলতে হচ্ছে সময় কম বিজ্ঞান বলছে রাতে ঘুমানোর সময় আপনার শরীরে সারা দিন কাজ করার পরে যেই ব্যাকটেরিয়াগুলো হাতের মধ্যে লেগে থাকে গোটা রাত 4-5 ঘন্টা কোনো কাজ না করার কারণে ওই ব্যাকটেরিয়াগুলো একটা থেকে শত শত ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় আপনি যদি উযু করে ঘুমান তাহলে আপনার সারা রাত নিরাপত্তা দেবে কে আরো জোরে বলেন কে এরপরে আমার ফেসবুকে ইউটিউবে যারা আমাকে ফলো করেন তারা এই বক্তব্য হয়তো শুনে ফেলেছেন তারপরও অনেকে না শুনে থাকলে তাদের জন্য বলছি মসজিদে কোন পায়ে ঢুকবো আরো জোরে বাথরুমে মসজিদে বাথরুমে মনে আছে তো আছে হুজুর বাথরুমে বাম পা দিয়ে ঢোকার সময় কই আমরা তো দাঁড়িয়ে মারি আছে না নাই আছে না নাই নো খবরদার কখনো না আপনাকে খুব সাবধানে বাথরুমে যেতে হবে কারণ কি বিজ্ঞান বের করেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13,000 বছর আগে এই সিস্টেমটা কেন দিলেন ডান পা দিয়ে কেন মসজিদে ঢুকতে হবে আপনি বলতে পারেন মসজিদ আল্লাহর ঘর ইজা আমারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর জান্নাতের বাগান সুবহানাল্লাহ জোরে বলেন তাই আপনি ডান পা দিয়ে ঢুকতে পারেন কিন্তু বাম পা দিয়ে কেন বের হতে হবে ডান পা দিয়ে বের হলে অসুবিধাটা কোথায় নবীজি 13,000 বছর আগে আয় হায় হায় এই নোয়াখালীর আশেকের কথা আমার বড় মনে পড়ছে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় ওরে অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায় ঠিক কি না ওরে সেই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে ও ভাই অঙ্গ নবীর মুখের থুথুই ভালা হই গেছে এই যুগে কি ম্যাক্স সেভরন অ্যাপোলো ছিল নি আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এরকম গোদায়াল নবী এরকম গামায়ার নবী খুজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আগের যুগের মানুষেতে অসুখ হইলে ও ভাই অঙ্গ নবীর কাছে আইলেই পালা হই যাইত এরকম গা বিজ্ঞানী নবী খুজা হাইবানি কোথায় সাইন্স গোটা পৃথিবীর বিজ্ঞান মাথা ঝুকাবে মুস্তফার কদমে ঠিক কথা বলেন ঠিক কি না তোমাদের কিসের বিজ্ঞান টলেমি গ্রিক জ্যোতির্বিদ টলেমি বলেছিল সূর্য নাকি পৃথিবীর চারিদিকে ঘুরে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে সূর্য কোথায় ঘুরে পৃথিবীর চারিদিকে গোটা 200 বছর গোটা 200 বছর মানুষ এই ভুলের উপরে ছিল আসলে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না তাহলে এমন করলে হবে না বসেন দর্শক আল্লাহুম্মা ওয়ালালি والشمس تدل لمستقر لذلك تدل لذلك القمر حتى ينبغي لها ان تدرك الكون وكل من في فلك يسبحون في الامر يا আপনাদের চোখ মন
কষ্ট হয় আপনাদের কষ্ট হয় টলেমি বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে 200 বছর মানুষ ভুলের উপরে ছিল 200 বছর অনেক বিজ্ঞানী মারা গেছে এই ভুলটার উপরে ভুল জেনে এরপরে নিকোলাস কোপারনিকাস সে বলেছে যে না সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে না ঘুরে সূর্য না সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে কোপারনিকাস বলেছে এটাও ছিল ভুল আর আমার নবী 1500 বছর আগে বলে গেছেন সূরা ইয়াসিনের মধ্যে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহু প্রত্যেকেই আপন আপন কক্ষপথে চলছে আমি বলবো বিজ্ঞান মুস্তাফার কদম থেকে ঝরে পড়া যেই বালু কণা আছে তার হাজার কোটি ভাগের এক ভাগ পেয়েছে বিজ্ঞান কথা বলেন ঠিক কি না আজকের বিজ্ঞানকে আমি বলতে চাই তোমরা সায়েন্স দেখিয়ে আমাদেরকে কখনো এদিক সেদিক নিতে পারবে না আমরা যারা মুস্তাফার সুন্না আমার নবীর আদর্শ আমরা যারা নবীর গোলাম আমরা আমার নবীর আদর্শ থেকে নবীর হাদিস থেকে আল্লাহর কোরআন থেকে সব কিছু পেয়ে গিয়েছি যেগুলো আমার নবী আমাদেরকে 1500 বছর আগে বলে গেছেন কথা বলেন ঠিক কি না এরপরে আসুন ছেলেরা কি টাকনুর উপরে পড়বে না নিচে আচ্ছা আমি শেষ করে দিই শেষ করে দিই কোথায় পড়বে টাকনুর উপরে না নিচে বিশাল লম্বা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা টাকনুর নিচে অহংকারের সাথে কাপড় পরে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদের দিকে তাকাবে না কথা বলেন না ঠিক কি না এখন আমরা দেখি পুরা উল্টা ওয়াইলুল আকা হাই 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 যারা আকবের নিচে পড়ে আমরা এখন পুরা উল্টা দেখি আমাদের মাবুনরা লাইভে আমাকে দেখতে পাচ্ছেন স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে যে ছেলেরা টাকনুর গোড়ালির উপরে পড়বে আর মেয়েরা গোড়ালির নিচে এক হাত আর নিচে কাপড় রাখবে কথা বলেন ঠিক কি না এখন আমরা দেখি মেয়েরা উপরে তুলছে ছেলেরা নিচে কথা কোন ঠিক কি না বলেন মেয়েরা ফ্যান কে তুলতে তুলতে কাপড় কে পায়ের উপরে টাকনুর উপরে তুলে কোনো মতে পারতেছে না যে হাঁটুর উপরে তুলতে এরকম নির্লজ্জ মেয়ে আছে না নাই কথা বলেন এরকম বেপরদা মেয়ে বাংলাদেশে আছে না নাই আমি তাদেরকে বলতে চাই শাহজালাল ইয়ামানির বাংলাদেশে শাহ পুরাণের বাংলাদেশে আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলার এই দেওয়া এই বাংলাদেশের এই আঙ্গিনার মধ্যে সুন্নাত দেওয়া আল্লামা গাজী শেরে বাংলার গোসুল আজম মেজবানদারির এই আল্লাহর ওলিদের বাংলাদেশের মধ্যে কোন মেয়ে বেপরদা চলতে পারবে না কথা বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা বলেন আল্লাহর ওলির বাংলাদেশ যেখানে হযরতে শাহজাহান আউলিয়ার বাংলাদেশ হযরতে মোহসেন আউলিয়ার বাংলাদেশ হযরতে আমিরুল জামান শাহর বাংলাদেশ কথা বলেন ঠিক কি না এই বাংলাদেশে কোন বেগানা ভাবে কোন নারী টাকনুর উপরে প্যান্ট তুলে হিজাবের নামে ভন্ডামি করে নেকাবের নামে পাগলামি করতে পারবে না কথা বলেন ঠিক কি না আমাদের মাবুনদেরকে করজোরে মিনতি করছি আপনারা পর্দা ভালোভাবে করুন মনে রাখবেন কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে সায়েন্স বলছে ছেলেরা কেন টাকনুর উপরে পড়বে ছেলেদের টাকনুর মধ্যে একটা টেস্টোস্টেরন একটা হরমোন আছে যে হরমোনটা একজন পুরুষের জন্য অনেক প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে ওই হরমোনের মধ্যে সূর্যের আলোর প্রয়োজন পড়ে যায় সূর্যের আলোর প্রয়োজন পড়ে যায় যখন আপনি জিন্সের প্যান্টকে টাকনুর নিচে পড়েন লুঙ্গিকে টাকনুর নিচে পড়েন তখন সূর্যের আলো আর সেখানে আসতে পারে না আপনি তখন সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে যান আপনি অ্যাজ একজন পুরুষ অ্যাজ এ হাজব্যান্ড আপনি অক্ষম হয়ে যান সুতরাং আমার নবীর সুন্নাত আমরা টাকনুর উপরে কাপড় পরব কিনা কথা বলেন আরো জোরে বলেন না ঠিক কি না এবার মসজিদ থেকে কেন ডান পায়ে বাইরে হব কেন ডান পায়ে ডুববো আর বাম পায়ে কেন বের হব এটা বলে আমার বক্তব্য শেষ একটু কনসেন্ট্রেট আমার নবী চেয়েছেন আমরা নামাজ পড়ি ঠিক কি না বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই নামাজ পড়তে যে হবে কি হবে না নামাজ ছাড়লে এত বড় প্রোগ্রামের সার্থকতা হবে নামাজ দরকার আছে না নাই মনে রাখবেন আমার নবী নিজের জন্য মেরাজে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন একবার উম্মতের জন্য গিয়েছেন নয়বার কথা বলেন ঠিক কি না মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আবার যান নবী বলছেন আবার যেতে হবে হ্যাঁ হ্যাঁ কেন আপনার উম্মতের দুর্বলতা রয়েছে তারা 50 ওয়াক্ত পড়তে পারবে না আমার নবী আবার গেলেন আবার এলেন আবার গেলেন আবার এলেন আবার গেলেন আবার এলেন এভাবে 9 বার আল্লাহর কাছে গিয়েছেন শুধু উম্মতের জন্য সেই উম্মত যদি মসজিদে গিয়ে নামাজ না পড়ে তার চেয়ে বড় বেওয়াফা উম্মত আর হতে পারে না কথা বলেন আর
জোরে জোরে বলেন ঠিক কি না আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ আমি রাস্তাঘাটে মরতে চাই না আমি হাসপাতালের বেডে মরতে চাই না আমি সিসিইউতে মরতে চাই না আমি রোড অ্যাক্সিডেন্টে মরতে চাই না আল্লাহ আপনার যদি মরণ দিতে হয় শক্তি থাকা অবস্থায় পায়ে হেঁটে যাওয়া অবস্থায় মসজিদের যাই নামাজে দাঁড়িয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতে বলতে আমার মত হয়ে যাক কথা বলেন ঠিক কি না রব্বানা লাকাল হামদ বলতে বলতে মত হয়ে যাক এটা আমার নবী 1000 বছর আগে চেয়েছিলেন বলে আমার নবী ডান পা দিয়ে আমাদেরকে ঢুকতে বলেছেন কারণ একজন মানুষ যখন মসজিদের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করবে তার বডি অর্ধেক মসজিদের ভিতরে আর অর্ধেক মসজিদের বাইরে তার ওজন থাকবে শরীরের বাম পায়ের উপরে তার প্রেসার থাকবে ডান পা মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে ঠিক সেই সময় যদি সে মারা যায় বিজ্ঞান বলছে তার শরীরটা পড়বে সামনের দিকে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মসজিদের ভিতরে তার শরীর পড়বে এরপরে যখন বের হয় আপনি মসজিদের ভিতরে প্রবেশ করে ফেলতে পারলেই যে জায়গায় মারা যান কোনো অসুবিধা নাই মসজিদের ভিতরে মারা গেলেই জান্নাতের ভিতরে মারা গেলেন কথা বলেন ঠিক কি না এখন বের হওয়ার সময় আপনি যখন বাম পা দিয়ে প্রবেশ করবেন বাম পা দিয়ে যখন বের হবেন ডান পা যখন ভিতরে থাকবে ডান পায়ের উপরে যখন শরীরের ওজন থাকবে ঠিক সেই সময় যদি আপনি মারা যান আপনার বাম পা বাইরের দিকে যাচ্ছে আপনি মারা গেলেন আপনার বডি পড়বে পেছনের দিকে মসজিদের ভিতরে তাহলে আমার সাথে শেষবারের মতো ওয়াদা করেন আমি আজকের মাহফিল থেকে হাসান আজহারী সাহেব সহ আমাদের ডানে বামে সমস্ত আকাবির উলামায়ে কেরামকে ওয়াদা করছি হাসান আজহারী সাহেব যেভাবে পটিয়ার ময়দানে করেছে আমিও আমার এলাকায় এই ধরনের প্রোগ্রাম দাওয়াত দিলে আপনারা যাবেন কিনা হাত তুলে বলে আমি অনুরোধ করব প্রত্যেক ইয়াং স্কলারকে আজকের লাইভ থেকে মুস্তাফা রহিমকে আমি বলবো আমার মুকারম বাড়ি ভাইকে বলবো আমার সুলাইমান রেজবিকে বলবো আরো যারা রয়েছে ইয়াংরা প্রত্যেকেই আপন আপন এলাকায় এই ধরনের তাফসীর মাহফিল যদি আমরা শুরু করতে পারি আগামী 1 বছর লাগবে না আগামী 6 মাস লাগবে না কয়েক দিনের ভিতরে আমরা দেখবো গোটা বাংলাদেশে সুন্নি ছাড়া আর কিছু নাই বাতিল ফেরকা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না রাস্তা খুঁজে পাবে না কথা বলো ঠিক কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু